আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি লাচ্চা শ্যামার লাড্ডু। আমি এখানে দুটা লাচ্চা শ্যামাই নিয়েছি, দু প্যাকেট আমার লাগবে। এগুলোকে আমি প্রথম ঘিয়ে ভেজে নিব। দুই প্যাকেট একসাথে দিয়ে দিব। ঘিয়ের মধ্যে লাচ্চা শ্যামাটা ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। ডালটা দিয়েও ভাজা যায়, ঘি দিয়ে ভাজলে বেশি সুন্দর হয়। একটু লবণ দিয়ে দিব, একটু গুঁড়া দুধ দিয়ে দিব, এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে ভেজে তুলব। লাচ্চা শ্যামাইগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ফ্রাই প্যানে আমি কিছুটা রেখে দিয়েছি, এখানে আমি একটু ফুড কালার দিব এক চামচের মতো। লাড্ডু সামাইটা একটু আমি কালার করব, দেখতে ভালো লাগে। ঈদের সময় কালারফুল জিনিসগুলি দেখতে খুবই ভালো লাগে। এখানে আমি ফুড কালার দিয়েছি। ঘি দিয়ে দিলাম, এখন বাদামগুলি ভেজে নিব। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম কেটে নিয়েছি। এখানে আমি দেড় কাপের মতো নারকেল কুড়া দিব। তো আমার সেমাই দুই প্যাকেটের মতো। নারিকেলটা ভেজে নিলে গন্ধ হয়ে যাবে না। আমি ভেজে নিয়েছি, তা না হলে একটু কাঁচা গন্ধ আসে, খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিব দু কাপের মতো চিনি। দিয়ে দিব দুধ, লিকুইড দুধ। আমি এখানে লিকুইড হাফ কাপ দুধ দিয়েছি, গরুর দুধ। এখানে আমার চিনিটা আঠালো হয়ে গেছে, নারিকেলের সাথে চিনিটা। এখন আমি সামাইগুলি আস্তে আস্তে দিয়ে দিব।
সবগুলি সময় দিয়ে দিলাম। কলা কলা সময়গুলি দিয়ে দিলাম। এখন আমি দিব 1 কাপ কনডেন্স মিল্ক। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নিব। এখন লাড্ডুটা আমি নামিয়ে নিব। নামিয়ে লাড্ডু তৈরি করব। লাড্ডুটা তৈরি এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। এগুলি দেখতে যেমন ভালো লাগে, খেতেও অসম্ভব মজা। বাচ্চারা হাতে নিয়ে খেতে পছন্দ করে। আমার লাড্ডুগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। ঈদ আনন্দে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।